প্রচার প্রচারণার আরো খবর জানাবো আপনাদের। রাজধানীর কাঁঠালবাগান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ কামাল এবং মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। শুরুতে মাহফুজ কামালের কাছে যেতে চাই। মাহফুজ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেমন দেখছেন প্রচার প্রচারণা? তিনি ঠিক সুন্দরবন হোটেল বা বাংলা বিশ্বের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এই মুহূর্তে ঠিক রাজধানীর বসুন্ধরা শপিং মল ঠিক উল্টো পাশে এখানে ফার্নিচারের মার্কেট রয়েছে, সেই এলাকাটিতে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং প্রার্থীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। আমরা একটু সরাসরি সম্প্রচার করছি আসলে আপনি যদি এই এলাকার জন্য কি কাজ করবেন এবং তাদের সমস্যা সমাধানের প্রথমে প্রায়োরিটি দিবেন? এই এলাকার মূলত মানে সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে পানি জমে যায়, জলাবদ্ধতা হয়ে যায়, আর হচ্ছে ট্রাফিক জ্যাম। তো এই দুইটার নিরসনে আমি অলরেডি তাপস ভাইয়ের সাথে কথা বলা শুরু করেছি, এটা কীভাবে নিরসন করা যায় সেটা নিয়ে আমি মেনলি কাজ করব। আর পার্কগুলো যেমন ধানমন্ডি লেক আছে, আরও কয়েকটা বড় বড় পার্ক আছে, খেলার মাঠ আছে, দারুণ দারুণ, তো এইগুলিকে আরও বেশি ইউজফুল করা, আরও বেশি আধুনিক করা, যেমন ওপেন স্পেসে ফিজিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট রাখা, কিছু জিমের ইনস্ট্রুমেন্ট রাখা, যাতে করে ইয়াং ছেলে পেলে মানে ড্রাগস এবং সোশ্যাল মিডিয়া থেকে বেশি গিয়ে ওখানে সময় দিতে পারে। সকালে একটা শ্রেণী হাঁটে, বাট বিকেলের বেলা ইয়াং জেনারেশন গিয়ে ওদের একটা এন্টারটেন, ওরা জিমও করবে, প্লাস হচ্ছে ওদের একটা বিনোদনও হবে। সেরকম একটা অরবিন্দ সরোবরটা দারুণ একটা জায়গা, সেখানে আরও কীভাবে শিল্প সংস্কৃতি সম্মেলন ঘটানো যায়। আপাতত এইগুলি আর মানুষ ছোটো ছোটো কিছু সমস্যার কথা বলছে, সেগুলো হয়তো সমাধানের দিকে এগিয়ে আসবে। ধন্যবাদ আপনাকে। তিনি যেটা বলছিলেন মূলত এই এলাকার জলাবদ্ধতা এবং যানজট এইসব বিষয়ে তিনি প্রাধান্য দিবেন। আর মূলত এই 16 নং ওয়ার্ড যেটা রয়েছে রাজধানীর, সেখানে তিনি নির্বাচনী প্রচারণা আজ সারাদিন চালাবেন। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। এবার যেতে চাই মিরপুরের সহকর্মী জুমাতুল বিদার কাছে। বিদা, প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থীরা নতুন কী প্রতিশ্রুতি দিচ্ছেন? ঢাকা 17 আসনের নির্বাচনী প্রচার প্রচারণায় যেখানে আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রাপ্ত যে প্রার্থী রয়েছেন আরাফাত, তিনি কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে রয়েছেন কালশী সংলগ্ন এরিয়া এবং আমরা চেষ্টা করব তার সাথে একটু ছোট্ট করে কথা বলার। প্রতিশ্রুতি এবং একেবারে জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার অভিজ্ঞতা দুই মিলিয়ে যদি বলতেন। এটা তো আমি উপনির্বাচন দিয়ে শুরু করেছি, তার আগেও বিভিন্ন সময় আমি জনগণের কাছাকাছি থেকেছি এবং উপনির্বাচন দিয়ে যে চলা পথ চলা এটা কিন্তু থামেনি, এটা চলছে এবং এখনও এর মধ্যেই আছে। এবং এখন হয়তো আপনারা টেলিভিশন ক্যামেরা এসছেন কভার করছেন, কিন্তু মাঝখানে সময়গুলো টিভি ছিল না, ক্যামেরা ছিল না, কভার হয়তো করেনি, কিন্তু আমি কিন্তু এভাবেই এগিয়ে যাচ্ছি। এবং কারণ জনগণের কাছাকাছি গেলে তাদের চাহিদাগুলো প্রয়োজনগুলো জানা যায়, বোঝা যায় এবং এটা কীভাবে আপনি করবেন আপনার পরিকল্পনার মধ্যেও তাদের যে সাজেশনগুলি নেওয়া যায় তাহলে এটা ভালো একটা জায়গায় দাঁড়ায় আর কি, তো সেটাই করছি। আরেকটি বিষয় হচ্ছে সড়কের কথা আসলে জনগণ বলছিলেন যারা স্থানীয় বাসিন্দা, যে সড়কের যাতে উন্নয়ন, সেক্ষেত্রে আপনার কোনো নতুন পরিকল্পনা আছে কি? আমি গত 3-4 মাসে অনেকগুলি সড়কের উদ্বোধন হয়ে গেছে, কাজ চলছে অনগোয়িং, আপনি ঘুরে দেখলে দেখতে পারবেন। আর বাকি যেগুলো আছে আগামী 5 বছরের মধ্যে সবগুলোরই একটা ভালো ব্যবস্থা হবে, ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে এখানে পানি কিছু সমস্যা আছে সেগুলো, এবং রাস্তায় যে দেখেন এটা চলছে অলরেডি বলছে, তো এরকম কিন্তু চলছে, এরকম প্রচুর পাবেন এবং অনেকগুলো কিন্তু আমরা ধাক্কা দিয়ে একটু দ্রুততর করেছি যাতে কুইকলি করা যায়। এলজিআরডি মিনিস্ট্রি থেকে আমি 1 কোটি টাকা একটা ছাড় করে এনেছি এই এখানে না লালা সরাইয়ের দিকে একটা রাস্তা তৈরি করার জন্য, আর এদিকেও বিভিন্ন এলাকার রাস্তাগুলি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইসিবি চত্বর থেকে উত্তরার জসীমউদ্দিন পর্যন্ত যে রাস্তাটা দীর্ঘদিনের দাবি, এটা আসলে 60 ফুটের হওয়ার কথা, এটা মনে হয় 20 ফুটও নাই এখন, ওইটা 60 ফুটের হবে পুরো রাস্তাটা, 12 মিনিটে মানুষ পৌঁছে যাবে এবং এটা আগামী 5 বছরে আমরা করে ছাড়বো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে শুনছিলেন যে সাধারণ বাসিন্দাদের যে চাহিদা সেটা কথা মাথায় রেখে কিন্তু সরে জমিনে প্রচার প্রচারণা চালিয়ে গিয়ে সেটি কিন্তু জানার চেষ্টা করছেন প্রার্থীরা এবং সেটি কিন্তু বলছিলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণা খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।